আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভাদুরিয়ায় অন্তর্গত নারায়ণপুরের নপাড়ায় আজকে একটি রক্তদান শিবির উপলক্ষে এসেছিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এখানে এসেই রাজ্যের শাসক দল তৃণমূল ও বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেকে উগড়ে দিল এবং আগামী লোকসভা পশ্চিমবঙ্গের সকল জনগণের সাথে নিয়ে আইএসএফ যে লড়াই করবে তা বদ্ধপরিকর বলে তিনি জানান এবং তিনি আশা প্রকাশ করেন আইএসএফ আরও বড় জায়গায় পৌঁছে যাবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বরা আমাদের এখানে যারা দায়িত্বশীলেরা আছে তাদের তুলে দিল। আমি ইতিপূর্বে বলেছি, এখনো বলছি, কম্বল যখন দেওয়া হবে সাধারণ মানুষের হাতে একটা ছবি নয়, কোনো বাহাদুরি নয়। কিন্তু আমি কিন্তু জবাব তোমাদের দুজনের কাছ থেকে বুঝে নেবো, যদি এ ধরনের তোমরা যারা নেতৃত্ব আছো যে আমার ফটো তুলবো অমুককে দিচ্ছ 120 টাকার কম্বল 150 টাকা দিয়ে দাও, তাহলে 5000 টাকার একটা কিছু দাও, তখন ছবি তুলো। দেখুন, আমি আবারও বলছি যে জোটের মধ্যে চাল চোর, কয়লা চোর, গরু চোর, রেশন দুর্নীতির সাথে যুক্ত, আবাস যোজনা দুর্নীতির সাথে যুক্ত, বিধবা ভাতা কাটিং করা, বার্ধক্য ভাটিং করা, ভাতা থেকে কাটিং করেছে, যে যারা যারা চাকরি বিক্রি করেছে তারা থাকলে, যারা মানুষের গণতন্ত্র যাদের দ্বারা বিপন্ন, যারা আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে, গুলি করে মেরেছে, খুন করেছে, মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে আমাদের কর্মী সমর্থকদের, তাদের সাথে কোনো রকমভাবে জোটে নেই আমরা। দেখুন, আমি তো 100% আমি দিয়ে লড়াই করবো, আমার ডান দিকে বাম দিকে যারা আছেন রাজ্য কমিটির মেম্বার আরও যারা আছে তারা আমার যদি সুযোগ দেয় লড়াইয়ের, আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। সংখ্যালঘু ভোট কি শাসক দলের উত্তরাধিকারী সূত্রে পেয়েছে নাকি, বাবা কালীর সূত্রে নাকি, দাদু ছিল বাবা পেয়েছে, বাবা ছিল ছেলে পেয়েছে, ছেলেতে পোতাকে দেবে, এটা তো নয়, সেরকম ব্যাপার তো নয়। মানুষ ভোট দেবে শুধু সংখ্যালঘু সংখ্যালঘু করছে কেন, সংখ্যালঘুটার কি আছে বাংলায় শান্তিতে আছে, তার বাড়ির সন্তানরা আজকে চাকরি পাচ্ছে না, তার বাড়ির সন্তানরা চাকরি দিচ্ছে না, আজকে তার বাড়ির সন্তানের মেধাকে বিক্রি করেছে, তার তাকেও যে তোলাবাজির শিকার তাকে হতে হচ্ছে। পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেক রায় প্রত্যেকেই মনোনিবেশ করে নিয়েছেন, তারা প্রত্যেকেই ডিসিশন নিয়ে নিয়েছে আগামী 2024 নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করবে। পঞ্চায়েত নির্বাচনে যে হারমাত হয়েছে, যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কি লোকসভা নির্বাচনে ভালো ফল করবে? দেখবো, আশা করবো, যে সমস্ত সিটগুলো থেকে আমাদেরকে পরাজিত করেছে, কাউন্টিং হলে গিয়ে করেছে বা নমিনেশন করতে দেয়নি, সেইগুলো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেই সমস্ত সিটগুলো বুথগুলোতে হারিয়ে বুঝিয়ে দেব যে তোমরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছিলে। আপনার উপরে অভিযোগ, আপনি বিজেপি থেকে টাকা নিয়েছেন এবং বিজেপির দালাল। দেখুন, ইতিপূর্বে আমি বলেছি কোনো নেতার সৎ সাহস নাই কবে কোথায় কত টাকা নিয়েছে এটা নাম ধরে বলুন। এক নেতা একটু বলেছিল 500 কোটি টাকা, এমন নোটিশ পাঠিয়েছিলাম, সে ভয়ে ভিতর থেকে আমাদের সাথে যোগাযোগ করছে, ভাইজানকে একটু বলো এটাকে, আর আমাদের এই কথা আমি আর বলবো না, এটাকে চুপ করে যেতে, বুঝতে পারছো না? সৎ সাহস আছে ওদের, মমতা ব্যানার্জি পর্যন্ত বলছি, নাম ধরে বলতে বলুন নওশাদ সিদ্দিকী কবে কোথায় কত টাকা নিয়েছিল। তারপর একটা কথা বলবো ভাই, ওদের বলুন একটু টাকার লাইন করে দিতে কারো কাছ থেকে, ওরা 99% নেবে, 1% আমার গরিব মা বোনেদের পশ্চিমবাংলায় 100 দিনের কাজে করে যারা টাকা পায়নি তাদের মধ্যে আমি বিলিয়ে দেবো। ওরা নাকি বলে 1000 কোটি টাকা দেয়, তো 1% দিলে আমাদের মা বোনেদের জন্য অনেক হয়ে যাবে, ওদেরকে 99% দিয়ে দেবো আমি, 1% আমাদের আমাদের পার্টির জন্যও নেবো না, গরিব মা বোনেদের জন্য নেবো। আপনি দাঁড়ালেন সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেল, ও বোকা বোকা কথা বলছে ওসব। বাদুড়িয়া এলেন ভাঙড়ের বিধায়ক, বাদুড়িয়ায় একটা ব্রিজ দীর্ঘদিন ইছামতির তীরে পড়ে রয়েছে, 95% কমপ্লিট হলে 5% বাকি রয়েছে, এর জন্য কি আপনি বিধানসভায় দাবি তুলবেন? দেখুন, ওটা তো প্রথম দরকার হচ্ছে বাদুড়িয়ার বিধায়কের, বিধানসভায় যিনি কনসার্ন, তো কী হচ্ছে কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে বলার দরকার, তিনি তার কাজে যদি ব্যর্থ হন অবশ্যই আমার তখন PWD বা এই পূর্ত দপ্তর নিয়ে বা এই ধরনের নিয়ে যখন আলোচনার সময় আসলে আমি অবশ্যই সুযোগ পেলে, আমি শুধু বাদুড়িয়ার ব্রিজ নয় সারা রাজ্যের ভাঙড়ও বেশ কিছু কাঠের ব্রিজ আছে যেগুলো কংক্রিট হওয়া দরকার ছিল, ধুলো উঠছে গো। পুলিশ যেখানে আপনাদের বাধা দিচ্ছে, কোথাও যেতে গেলে যেমন আমডাঙ্গা বিভিন্ন জায়গায় কোনো সমস্যা হলে যেতে বাধা দিচ্ছে, আপনাদের কর্মীদেরকে আটকাচ্ছে,
মারধর করছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছে, এই কোন পুলিশ রে, কি বলছে? এটাই দেখুন না বাংলার মানুষ, পুলিশ সমাজ দেখুক, যেখানে আমরা পুলিশকে সম্মান দিই, সাহেব বলে স্যার বলে সম্বোধন করি, সেখানেই পুলিশকে তাড়া দিচ্ছে এবং তুই তু করে এক প্রকার করছে। দেখুক কাদের কাদের হয়ে ব্যাটিং করছে পুলিশ। আমি চাইবো নিরপেক্ষতার সাথে কাজ করুক, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কোনো রাজনীতিকরণ না হয় পুলিশে, আমি চাইবো। আপনার ভাঙড় বিধানসভা কেন্দ্রেই কিন্তু এটা হয়েছে। দেখুন ভাঙড় বিধানসভা কেন্দ্র হোক আর রাজ্যের যে কোনো প্রান্ত, পুলিশের সাথে যে অন্যায়টা হয়েছে, অন্যায়ভাবে আক্রমণ হয়েছে সেটা ভুল, তার বিরুদ্ধে আমি আশা করব পুলিশ সুমত করুক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন, পানি বোতলটা কি হলো ভাই? না তুমি নাও না, তোমার নাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে আপনাকে নাম না করেই আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন? নাম করে যখন আক্রমণ করবে যোগ্য জবাব দিয়ে দেবো, নাম করে আক্রমণ করতে বলি। আচ্ছা দাদা, আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে বিভিন্ন কথা শুনছি, সেই বিষয়ে আপনার মতামত? আমাদের পার্টির স্ট্যান্ড ক্লিয়ার আছে, নীতি আইন তৈরি হয় জনসাধারণের জন্য, জনসাধারণ জনবিরোধী যে কোনো আইন তৈরি হলে সর্বোচ্চ দিয়ে আমরা লড়াই করবো, সেটাকে আটকানোর জন্য প্রয়োজন আমরা সুপ্রিম কোর্টে চলে যাবো। সিএএ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা হচ্ছে, জনবিরোধী আইন এসেছে, সেজন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। এই কৃষি নিয়ে, কৃষি শিল বিল নিয়ে যেটা হয়েছিল আমরা লড়াই করেছিলাম, যদি না প্রত্যাহার করতো আমরা আইনের দ্বারস্থ হতাম, সুপ্রিম কোর্টে প্রয়োজন যেতাম, ইউসিসি নিয়ে একইভাবে। থ্যাংক ইউ। সময় কথা বলবে, দেখুন না চমক আছে অনেক, শান্তি শৃঙ্খলার সাথে থাকবেন, ফান্ডামেন্টাল রাইটসের জন্য আমরা যেমন চিৎকার করি ফান্ডামেন্টাল ডিউটিসও আছে আমাদের, জনগণের উদ্দেশ্যে বলবো আমরা দায়িত্বশীল নাগরিক হই রাজ্যকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেমন রাজনীতির কর্মীরা যারা চেষ্টা করছে জনগণকে তাদেরকে বলবো সাথ দেবে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।